একটি পাঙ্খি কবুতর বিক্রি করা হবে। এটা হচ্ছে কাজ ভাঙ্গা চোখের একটি পাঙ্খি কবুতর, জাবরা পাঙ্খি দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে নর, এটার দাম, মোবাইল নাম্বার, লোকেশন একটু পরে আমি বিস্তারিত জানিয়ে দেবো এটা সম্পর্কে। এটা মূলত কাজ ভাঙ্গা চোখের, চোখটা আমি সূর্যের আলোতে থাকলে দেখাতে পারতাম এবং ফুল ভাইবেশন দেখতে পাচ্ছেন। যারা কাপাকাপি লাইনের কবুতরগুলো পছন্দ করে থাকেন, কাপাকাপি লাইনের পাঙ্খি কবুতরগুলো, এটা তাদের জন্য, ফুল ভাইবেশন দেখতেই পাচ্ছেন। এটার সাথে নর্মাল গিরিবাজ দিয়ে ফেটালে এটার বাচ্চা যেটা আসবে, বাচ্চা আপনি প্রায় 6 থেকে 7 ঘন্টা অনায়াসেই উড়াতে পারবেন। নর্মাল গিরিবাজের সাথে আপনি যদি এটা জোড়া দেন, জোড়া দিয়ে যে বাচ্চা বের করবেন সেই বাচ্চা আপনি অনায়াসেই 5 থেকে 6 ঘন্টা উড়াতে পারবেন। আর এই এটা হচ্ছে নর কবুতর, আগেই বললাম। তো এটার প্রাইস হচ্ছে 8,500 টাকা। আর পাঙ্খি কবুতর, এটা অরিজিনাল একটা পাঙ্খি কবুতর দেখতেই পাচ্ছেন। সূর্যের আলো থাকলে আমি চোখটা এখন নিয়ে দেখাতে পারতাম, আর এটা কাজ ভাঙ্গা চোখের, সেটা আগেই বললাম, সূর্যের আলো থাকলে দেখানো যেত। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ফুল ভাইবেশন একটা কবুতর, ডিম বাচ্চা 100% গ্যারান্টি। আর আমরা অনেকে আছি যে হয়তো পাঙ্খি কবুতর চিনি না। তো পাঙ্খি কবুতর কীভাবে চিনতে হয় এটা সম্বন্ধে আমি আগেও একটা ভিডিও তৈরি করেছি, এই চ্যানেলে আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন কীভাবে অরিজিনাল পাঙ্খি কবুতর চিনতে হয়। আর এটা ফুল ভাইবেশন একটা পাঙ্খি, জাবরা পাঙ্খি, আর চোখ হচ্ছে কাজ ভাঙ্গা চোখের, ডিম বাচ্চা 100% গ্যারান্টি। আর এটা হচ্ছে নর, এটা এখন খোলা অবস্থায় রেখেছে, এই জন্য ভাইবেশন কিছুই দেখা যাচ্ছে না। যদি থলের খাঁচায় দেওয়া হয় ভাইবেশন দ্বিগুণ হয়ে যাবে। তো যাই হোক, যদি কেউ নিতে ইচ্ছুক হয়ে থাকেন, এখন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো এগুলার বাচ্চা ফেটাতে পারলে বাচ্চাগুলো উড়ানোর জন্য বেস্ট হবে, আর ডিম বাচ্চা 100% গ্যারান্টি আগেই বললাম। তো যদি কেউ নিতে ইচ্ছুক হয়ে থাকেন স্ক্রিনে দেওয়া উক্ত নাম্বারে যোগাযোগ করবেন।